মালয়েশিয়ায় স্থায়ী শহীদ মিনার ও বাংলা স্কুল স্থাপনের দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব আয়োজিত একুশের আলোচনা সভায় এ দাবি জানান তারা। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার ব্যবসায়ী কমিউনিটি নেতা সিআইপি ওহিদুর রহমান ওহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা রাশেদ বাদল, তরুণ নেতা রিসাদ বিন আবদুল্লাহ হৃদয় ও বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার সভাপতি শাহ আহমেদ রেজা। এ সময় প্রবাসী সাংবাদিকরা বলেন, প্রবাসী শিশুরা তাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তেমন বিশেষ কিছু জানতে ও শিখতে পারছে না, তাই মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে দাবি মালয়েশিয়ায় স্থায়ী শহীদ মিনার, বাংলা স্কুল এবং বাংলাদেশি মসজিদ নির্মাণ করার।